খরচা করছি, কত বাড়ি এসে করবি তো চলত, কত আমার বাংলায় বলছেন মাঠের মধ্যে খরচা করতে, আর তুমি বলছো বাড়ি এসে খরচা করবো, বাড়ি আসতে পারবো কিনা তার তো নিশ্চয়তা নাই, পথের মধ্যে আজকের হাতে যদি ধরা পড়িয়ে যাই চাও। একই বলে আল্লাহর বৈশ্যতা, একই বলে আল্লাহর বৈশ্যতা। আমার ভাইয়া রাবিয়া বস্তি, রাবিয়া বস্তির বাড়িতে ঢুকলো শোক, শোক ঢুকলো, আজ শোরে কাল ফুসফুস করে কিছু পায় না, তো গরিব মানুষের বাড়ি কিছু দায়িত্ব পাবে কি? হজরত রাবিয়া শুয়ে শুয়ে দেখতেছেন তামাশা, কয়েছে খোঁজো কি কিছু পাও না, কয়েছে আমরা আপনি ঘুমান নাই, আমি তো মনে করছি আপনি ঘুমাইয়া গেছেন, কয়েছে না আমি চেতন, কয়েছে বাতি জ্বালান কিছুই তো পাই না, বাতি জ্বালাইলে দেখে শুনে নিয়ে যাইতে পারি, কয়েছে বাতি জ্বালাবো না, তুমি বেগানা পুরুষ আমি বেগানা নারী, আমার চেহারা তোমার দেখা আরাম, তোমার চেহারা আমার দেখা আরাম, এখন যদি বাকি দাঁড়াই তুমি আমার চেহারা দেখবে আমার আর আমি তোমার চেহারা দেখবো, এটা আরামে গুণা হবে, 7,000 বছর জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। ও বাবা সৌদিটা কন্ট্রোল করিয়ে কবরে যাইও, অলঙ্কার এই বইয়ের মধ্যে ঘটনাটা আছে, আমি সংক্ষেপে বলছি, পর্দায় নারীর অলঙ্কার এই বইটা খরিদ করিয়ে নিয়ে মেয়েদেরকে পড়তে দিবেন, পর্দায় নারীর অলঙ্কার। আসুন যে কথা বলতেছি, যাই আমা বাতি জ্বালাবেন না তাহলে যাই, একেবারে খালি হাতে যাবা, কয়েকটা কি করবো, কয়েকটা পর্দা পায় পাচ্ছে না, কয় পাচ্ছে তো ওইটাই পানি উঠাও, ওইটাই পানি উঠাইছে, কয়ে এখন কি করবো, কিছু করো নামাজ পড়বেন, আপনার পিছনের জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে। সামনে গুনা করবো না, পিছের গুনা মাপ চাই, ক্ষমা করো মালিক সাই, এই নামাজ পড়ো। সোর নামাজে দাঁড়াই গেছে, আর রাবিয়া বস্তি আল্লাহর সঙ্গে লাইন লাগাইছে, লাইন লাগাইছে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সঙ্গে লাইন লাগাইছে রাবিয়া বস্তি। লাইন লাগিয়ে গেছে কাজের মতো, রাবিয়ারও লাগছে সোহেরও লাগছে, সোরের চোখ দিয়ে আমাদের মধ্যে টপ 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 করে পানি পড়তেছে, নামাজ শেষ করিয়ে সোর বলতেছে আম্মা যান আমি অঙ্গীকার করছি, ওয়াদা করছি আমি আর চুরি করব না, কয়েকটি ওয়াদা তো করছো তোমার একটা পুরস্কার আছে, কয়েকটি কি পুরস্কার, কয়েকটি এইমাত্র খবর পাইলাম মিশরের কুতুব মারা গেছে,
মিশর এখন শূন্য, এই কুতুবের মত খালি, আমার কাছে লোক চাইছে, ম্যান সিলেকশন করতে চাইছে, আমি তো আর লোক পাই না। তোমার নামটা আমি দেখে দিছি, আজ থেকে তুমি মিশরের কুতুব হইয়া গেলা। বাবা পর্দায় নারী অলঙ্কারে বইটা দেখবেন। আসুন আমি আর লম্বা চড়া কথা বলবো না, খাদেমরা রাগারাগি করবে, ডাক্তারও নিশ্চিত করছে। আসুন এই পৃথিবীতে যখন আমরা আসছিলাম, আমরা কি গুণাভুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? এখন কি আমরা গুণাভুক্ত আছি না যুক্ত হয়ে গেছি? ওর থেকে মাথা নিচে করিয়ে দিয়ে দেখেন, জীবন ভর কত গুণা করেছি। জীবন ভর কত পাপ করেছি, আমার গুণার অডিও গুণার ভিডিও মামার কাছে সংরক্ষিত আছে। আমার গুণার অডিও গুণার ভিডিও যদি মামার কাছে সংরক্ষিত আছে, গোপনে গোপনে কত পাপ করেছি যা দুনিয়ার কেউ জানে না, অথচ আল্লাহর কাছে গোপন নাই। গুনগুনাবে 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 কান্না ধরে তো কাঁদতে বলো আল্লাহ। আমি আর অপরাধ করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি জাহান্নামের আসামি, মাথাটা নিচে করিয়ে দিয়ে চিন্তা করিয়ে দেখো আমি আসামি কিনা। সত্যি বলছি, চিন্তা করিয়ে দেখো একটু। তুমি আসামি, আমিও আসামি, পিতারা পুত্র যেমন কাঁদে, মারা সন্তান যেমন কাঁদে, সন্তান আর মা যেমন কাঁদে, মানুষের চোখের পানি দেখতে আল্লাহ পাক করুণা চাপান, মানুষ স্মরণ পান। বলো আল্লাহ আমি আর গাফারগি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী, যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও, আর যারা কবর যাত্রী নয় তাদের কান্নার কোন দরকার নেই। দাদা যান ছেলে যাত্রী, আব্বা যান ছেলে যাত্রী, যারা যাত্রা করে গেছে এবার তোমার আমার যাত্রা কালার পালা, আমরা কি মেহমান হয়ে কবরে যাবো? বর্ষার মৌসুমে বাংলা নৌকা লইয়া কেউ যমুনা নদী পাড়ি দিতে সাহস করবে না। তোমার আমার ইমানটাও বাংলা, আমলটাও বাংলা। হৃদয় আমি দুঃসাগর পানি দেব, হৃদয় আমি দুঃসাগর পানি দেব। ও বাজার আমার জন্য একটু দোয়া করিও, আমার খলিজা টুকরা
আমার ঘরে সন্তানেরা আমার জন্য আমি জানি তোমার ফল পাইছি আর অসুখের খবর লক্ষ লক্ষ মানুষের চোখে কত লোকের মানুষ যা Alhamdulillah, Rabbil Alameen.